আজ 30শে ডিসেম্বর 2023, সাজেক থেকে নতুন আরেকটি সকাল শুরু করছি। এখন সময় সকাল 6:30, একদম সকাল সকাল উঠে পড়েছি সাজেক থেকে। সকালবেলা দুইটা জিনিস বেস্ট, এক হচ্ছে সূর্যোদয় দেখা, আর এক হচ্ছে পাহাড়ের বুকে মেঘ খেলা করে সেটি দেখা। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা দেখতে চাইলে সাজেকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন, চলে আসুন সাজেকের হেলিপ্যাডে। ও মা, হেলিপ্যাডে গিয়ে দেখি আমি সবচেয়ে লেট করেছি। ইতিমধ্যে অসংখ্য পর্যটক সাজেকের হেলিপ্যাডে চলে এসেছে সূর্যোদয় দেখার জন্য। ৩০শে ডিসেম্বর ২০২৩ আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। সকালবেলা এরকম সূর্যোদয় দেখব আমি কখনো ভাবিনি। জাস্ট পাহাড়ের নিচ থেকে সূর্যটি উঠে আসলো, আর প্রতিটি পর্যটক মুগ্ধ নয়নে তাকিয়েছিল সূর্যের দিকে। সকালবেলা সাজেক কী যে অসাধারণ, ভাষায় বলে বোঝানো সম্ভব না। আমার সাথে আছে জিপসি ম্যান, গুড মর্নিং, ভাগাবন মিঠু, আমরা তিনজনে সকালের সাজেক দারুণভাবে উপভোগ করলাম। আজ আমরা সাজেক থেকে ফিরে যাব, তবে সাজেক থেকে ফিরে যাওয়ার আগে দেখে নিব সাজেকে পাহাড়িদের একটি বাজার বসে, সেই বাজারটি আর পাহাড়িদের গ্রাম লুসাই গ্রাম। সাজেক ভ্যালিতে ত্রিপুরা, মারমা আর লুসাই আদিবাসীরা বসবাস করে। সাজেকে যে পাহাড়ি বাজারটি বসে, সেই পাহাড়ি বাজারে মূলত সাজেক ভ্যালি এবং সাজেক ভ্যালির আশেপাশের পাহাড়ে বসবাসরত পাহাড়িরা জুম চাষের সবজি নিয়ে আসে। এখন পাহাড়ি বাজারে যাচ্ছি ঘুরে দেখার জন্য। সবজি বাজার দেখা শেষে যাব লুসাই গ্রামে, লুসাই গ্রাম দেখে নিয়ে তারপরে যাব লুসাই হেরিটেজ ভিলেজে। লুসাই হেরিটেজ ভিলেজটিকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে লুসাইদের গ্রাম হিসেবে। লুসাইরা গ্রামে যেভাবে বসবাস করে ঠিক সেভাবেই ডিজাইন করা হয়েছে এই লুসাই হেরিটেজ ভিলেজটি। পাহাড়িদের এই সবজি বাজারটি সকাল 6টার সময় বসে, সকাল 9টার দিকে শেষ হয়ে যায়। আমি পাহাড়ি সবজি বাজারে চলে এসেছি, আমার সামনে এই হচ্ছে পাহাড়ি সবজি বাজার। সাজেকের এই পাহাড়ি বাজারে বিক্রেতা প্রায় বেশিরভাগই নারী, তবে বিক্রেতাদের মধ্যে হাতে গোনা দু একজন পুরুষও রয়েছে। পাহাড়ের বাঁকে বাঁকে চাষ করা শাক সবজি ফলমূল বিক্রি হয় এই বাজারে, সপ্তাহে প্রতিদিনই বসে এই বাজার। কী নেই এই বাজারে! বাঁশকোরল, কচু, ঢেকি শাক, কাঁচা পাকা পেঁপে, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি ওঠে এই বাজারে বিক্রির জন্য। এই বাজারে পাহাড়িরা তাদের জুম চাষের 100% অর্গানিক সবজি বাজারে নিয়ে আসে। সামনে দেখুন, এটি হচ্ছে আর্মি রেস্ট হাউস। ঠিক আর্মি রেস্ট হাউসের এই পাহাড়ি ডালেই এই বাজারটি বসেছে। দেখুন এখানে কি রয়েছে দেখি। দিদি, এগুলো কি দিদি? বাঁশ। কত করে এটা? এটা হচ্ছে কাঁচা বাঁশ, 100 টাকা করে। আর কলা কত করে? এই যে কলা, হালি না পুরা সরি পুরো? আর এটা কি দিদি? তামাক। এটি হচ্ছে তামাক খাওয়ার হুকা, বাঁশ দিয়ে তৈরি করা একটি হুকা। এখানে দেখুন ফুলকপি রয়েছে পাহাড়ে চাষ করার, আখ রয়েছে, পেঁপে রয়েছে। পেঁপে কত করে দিদি? 100? এত দাম কেন? এখানে টমেটো রয়েছে, শশা রয়েছে। পাহাড়ি ঢালের দুপাড়েই বাজারটি বসেছে। দেখুন অনেক অনেক দোকান এসেছে, বিভিন্ন ধরনের সবজি এসেছে এখানে। এখানে দেখি কী কী আছে।
দাদা এটা কি বিনিচাল বিনিচাল এটা কালো বিনি এটা লাল বিনিচাল এটা কত করে 140 টাকা দাদা 140 1 কেজি এখানে 1 কেজি আছে এটা পাহাড়ি চাল জুম চাষের চাল আর এটা কি শাক মুলা শাক মুলা শাক আর এটা হচ্ছে ঢেকি শাক না মুলা শাক কত করে আটি 20 টাকা বন্ডা 20 টাকা মুঠা আর ঢেকি শাক 10 টাকা 10 টাকা এখানে এটা কি দাদা এটা কি এটা কলা 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 না কলার থোর কলার থোর বলি আমরা কলার থোর হ্যাঁ কত করে এটা এটা 20 টাকা 20 টাকা বাহ লাউ তো অনেক সুন্দর এগুলো সব জুম চাষ করে না এটা হচ্ছে লাউ লাউয়ের দাম কত দাদা এই হচ্ছে পাহাড়ি মুলা বাঁধাকপি দিদি নিয়ে এসেছে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বিহীন সবজি এই বাজারে বিক্রি হচ্ছে এই বাজারে সব ধরনের সবজি রয়েছে আমাদের বাঙালি বাজারগুলোতে যে সবজি আমরা পাই প্রায় সব সবজিতেই কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু দেখুন এই পাহাড়ি বাজারে কত ফ্রেশ শাকসবজি বিক্রি হচ্ছে সত্যি খুব দারুণ লাগছে এই বাজারটি এবার দেখি এই দাদার দোকানে কি কি সবজি পাওয়া যায় এখানে রয়েছে শুটকি না হ্যাঁ সবই রয়েছে এখানে দেখুন লাউ কত বড় বড় লাউ এই হচ্ছে লাউ শাক পাহাড়ি বেগুন টমেটো এই পাহাড়ি বাজারের শাকসবজির দাম কিন্তু আমাদের বাজারগুলোর মতোই কিন্তু এখানকার শাকসবজিগুলো অনেক ফ্রেশ এই বাজারে বিক্রেতাও পাহাড়ি ক্রেতাও বেশিরভাগই পাহাড়ি সাজেক পাহাড়ে কিন্তু কোনো বাঙালির বসবাস নেই পর্যটকরা এখানে ঘুরতে আসে ঘুরে আবার চলে যায় কিন্তু এখানে অনেক পর্যটক ঘুরতে এসে আজকে দেখছি তারা বাজারও করছে এটি কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ এই জায়গার শাকসবজিগুলো অনেক ফ্রেশ আমার বাড়ি যদি আশেপাশে হতো আমিও এখান থেকে শাকসবজি কিনে নিয়ে যেতাম পাহাড়ি বাজার ঘুরে দেখে নিয়ে সকালের খাবার খেয়েছিলাম সেনি লুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে খুব সাধারণ খাবার খিচুড়ি আর ডিম কিন্তু খাবারের পরিবেশনা ছিল দারুণ শত শত বছর ধরে নিজস্ব ঐতিহ্য নিয়ে বাংলাদেশের পাহাড়ে বসবাস করছে লুসাই জনগোষ্ঠীর মানুষ সাজেক ভ্যালিতে 25-30টির মতো লুসাই পরিবার বসবাস করে আমার সামনে এটি একটি লুসাই বাড়ি এটিও একটি লুসাই বাড়ি সাজেক ভ্যালিতে সবচেয়ে বেশি বসবাস করে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ এরপরেই লুসাই জনগোষ্ঠীর মানুষ চাকমা জনগোষ্ঠীর মানুষও রয়েছে কিন্তু খুব কম পরিমাণে এখানে লুসাই পরিবারের মানুষেরা কিছুটা বিক্ষিপ্তভাবে বসবাস করে আমরা একটি গ্রাম খুঁজছি যেখানে লুসাই জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে কিন্তু সাজেক ভ্যালিতে আসলে লুসাই জনগোষ্ঠীরা বসবাস করে এ ধরনের তেমন কোনো গ্রাম নেই তারা বিক্ষিপ্তভাবে সাজেক ভ্যালির বিভিন্ন জায়গায় বসবাস করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি খুব সুন্দর একটি জায়গায় দেখুন সামনে একটি খেলার মাঠ রয়েছে এখানেও রিসর্ট রয়েছে আর সকালে সাজেকের সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেছি সত্যি সাজেকের সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য সাজেককে কেন মেঘের রাজ্য বলা হয় দেখুন আমার সামনে কত মেঘ জমে আছে পাহাড়ের গায়ে জমে আছে মেঘ আর সামনের বড় পাহাড়টি ভারতের মিজোরামের মধ্যে পড়েছে দেখুন কি দুর্দান্ত ভিউ সত্যি সাজেকের সৌন্দর্য অতুলনীয় অতুলনীয় এখন যাচ্ছি লুসাই হেরিটেজ ভিলেজে লুসাইদের সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটকদের কাছে তুলে ধরার জন্য
কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে লুসাই হেরিটেজ ভিলেজ। এই হচ্ছে সাজেক মসজিদ। মসজিদের ঠিক পাশেই এই হচ্ছে লুসাইদের ঐতিহ্যবাহী গ্রাম, যদিও এই গ্রামটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরেই আমরা লুসাই গ্রামে ঢুকছি। এটি হচ্ছে লুসাইদের অস্ত্র, এটি হচ্ছে জামা চাদর আর এটি হচ্ছে লুঙ্গির মতো। এখন আমরা লুসাই গ্রামে প্রবেশ করছি। লুসাই পোশাক পরার অনুভূতি দারুণ। লুসাই গ্রামে প্রবেশ করলাম। লুসাইরা সাধারণত পাহাড়ের ভাজে ভাজে উঁচু ঘর করে বসবাস করে। এখানে কিছু লুসাই ঘর করে রাখা হয়েছে, দেখুন ঘরগুলো এরকম, দেখুন। এটি একটি লুসাই ঘর, এখানে আরেকটি লুসাই ঘর রয়েছে, আর এখানে রয়েছে লুসাইদের দোকান। এখন একটি লুসাই ঘরে প্রবেশ করছি, দেখুন বাইরে রাখা হয়েছে লুসাইদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এটি হচ্ছে লুসাইদের ব্যবহৃত হাম্বল দিস্তা, এটি হচ্ছে জিনিসপত্র বহন করার পাত্র বাঁশ দিয়ে বানানো। ঘরের বাইরের দিকটা এরকম হয় লুসাইদের, এটি হচ্ছে ঘরের ভিতর, দেখুন এখানে হাঁড়ি রয়েছে রান্না করার, কিছু হারিকেন রয়েছে। এটি ছোট একটি ঘর, আর এটি হচ্ছে ঘর থেকে বাইরের পাহাড়ের ভিউ। এখন পাহাড়ের উপর থেকে নিচে নামছি। আমার সামনে রয়েছে লুসাই গ্রামের মুক্তমঞ্চ, আর এটি হচ্ছে দর্শকদের বসার জায়গা। প্রতিটি লুসাই গ্রামে একটি করে মুক্তমঞ্চ থাকে, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয় আর গ্রামের সদস্যরা এখান থেকে বসে তা উপভোগ করে। এখান থেকে দেখুন লুসাই গ্রাম বাস্তবেও কিন্তু এরকমই হয়। লুসাই গ্রামের 15 বছরের বেশি অবিবাহিত পুরুষেরা যে জায়গায় ঘুমাতো সেটিকে বলা হয় জলবুক। আমার সামনে এটিই হচ্ছে জলবুক। লুসাই পরিবারের প্রতিটি ছেলে যাদের বয়স 15 বছরের বেশি কিন্তু অবিবাহিত, তাদেরকে এই জলবুকে ভর্তি করানো হতো। এখান থেকে তারা অস্ত্রশিক্ষা পেত, শিকার করা শিখত এবং গ্রাম নিরাপত্তা দিত। এখানে 15 বছরের বেশি অবিবাহিত পুরুষেরা একসাথে ঘুমাত। এই হচ্ছে জলবুক। লুসাই গ্রামের ঐতিহ্যগুলোর মধ্যে জলবুক কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্য। সত্যিকারের লুসাই গ্রাম দেখতে পারলাম না, তারপরেও এই লুসাই হেরিটেজ ভিলেজটি দেখে লুসাইদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম। দারুণ লাগলো এই লুসাই গ্রামটি ঘুরে দেখে। সাজেক ঘুরে দেখলাম, সাজেক ঘুরে দেখে বুঝতে পারলাম কেন সাজেকে এত বেশি পর্যটক বেড়াতে আসে। সাজেকের প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ, এখানে খাবারের ব্যবস্থাও বেশ ভালো, থাকার ব্যবস্থাও ভালো, সব কিছু মিলিয়ে দারুণ একটি জায়গা সাজেক। আজ সাজেক থেকে চলে যাব, 10:15 আর্মি পর্যটকদের গাড়িগুলো এসকর্ট দিয়ে খাগড়াছড়ি নিয়ে যাবে। অলরেডি গাড়িগুলো বের হওয়া শুরু করে দিয়েছে। এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।